বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সোমা। বিশ্ববঙ্গ টিভিতে আপনাকে স্বাগত। দীর্ঘ এক বছর অপেক্ষা করে অবশেষে মুক্তি পেল বাদশা মৈত্র অভিনীত পাবলোর পরিচালনায় কাহিনীচিত্র একাত্তর। ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি সম্পর্কে শুনুন বাদশা মৈত্র ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত অন্যদের মুখে। স্বাধীনতার পর থেকে আজ অবধি যে সময়টা, যদি এই সময়ের উপর একটা রাজনৈতিক ইতিহাস লেখা হয়, তবে সেই ইতিহাসে নকশাল আন্দোলন একটা বড় অংশ জুড়ে থাকবে। তার ঠিক না ভুল তাই নিয়ে বিতর্ক আছে, নানা মানুষের নানা মত আছে, এই আলোচনা আগামী দিনেও চলবে। কিন্তু নকশাল আন্দোলনকে বাদ দিয়ে এই সময়ের ইতিহাস লেখা যাবে না, সেটা খুব সত্যি। এই সময়ের একটা অংশ নিয়ে যে ছবি তৈরি হয়েছে তার নাম একাত্তর। ছবির পরিচালক পাবলো। ছবিটায় আমার ভূমিকা, আমি একটা কবিতা পড়েছি, পাঠ করেছি। এই লকডাউনে হলে ছবি রিলিজ করা যাচ্ছে না, তাই ছবিটা আপনারা দেখতে পাবেন ইনিশিয়েটিভ সিনে মিডিয়ার যে ইউটিউব চ্যানেল আছে। 1971 সালের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে একটি ছবি যার নাম একাত্তর, এবং এই ছবিতে আমি একটি গান করেছি যেটার নাম ইনক্লাব। ছবির যা প্রেক্ষাপট সেই অনুযায়ী সেই গানটি গাওয়া। ছবিটির মিউজিক ডিরেকশন যিনি করেছেন তার নাম অনি, আর ছবিটির যিনি ডিরেক্টর তার নাম পাবলো, আমার খুব কাছের বন্ধু। এবং ওরা নিজেরা নিজেদের প্রোডাকশানে এই ছবিটি তৈরি করছে। আশা করছি এই ছবিটি সকলের ভালো লাগবে। নমস্কার, আমার নাম অর্ভজিৎ সাহা। আমি ইনফিনিটি সিনে মিডিয়ার একজন সদস্য এবং তাদের তরফ থেকে একটা বার্তা নিয়ে এসেছি। আপনারা সকলেই হয়তো জানেন আমাদের ফিল্ম একাত্তর আগের বছর রিলিজ হওয়ার কথা ছিল, যে করোনার ভয় সেটা হয়নি। এই বছরও হল ও থিয়েটার সবই বন্ধ, তাই আমরা এই বছরও হয়তো রিলিজ করতে পারবো না, এটাই ভেবেছিলাম। তাই আমরা ডিসাইড করেছি ইউটিউবে আপনাদের জন্য, ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলে এটাকে রিলিজ করে দেবো, যাতে আপনারা বাড়ি বসেই এটাকে দেখতে পারেন। আপনাদের কাছে এটাই অনুরোধ, সোশ্যাল ডিস্টেন্সিং রাখবেন, বাইরে বেরোলে মাস্ক পরবেন, আর আমাদের মতো এরকম হাউসগুলোকে, এরকম আর্টিস্টগুলোকে একটু সাপোর্ট করবেন।